News Only 24, News Only 24. আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আইসিসিআরে, এখানে নন্দলাল বসু এবং যামিনী রায় আর্ট গ্যালারিতে চলছে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের ফটোগ্রাফি এক্সিবিশন। এটা এবার এদের সপ্তম এক্সিবিশন। এই এক্সিবিশনে প্রায় 450 ছবি রয়েছে দুটো গ্যালারি মিলিয়ে। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সপ্তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে আইসিসিআরের নন্দলাল বসু ও যামিনী রায় আর্ট গ্যালারিতে 15 মার্চ শুক্রবার। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক শম্ভু সেন। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, সভাপতি প্রান্তিক সেন, সহসভাপতি নরেশ মণ্ডল ও পূর্ণেন্দু চক্রবর্তী, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা, ক্লাব সদস্য শাকিলা খাতুন, অজন্তা চৌধুরী, দীপা চন্দ, প্রলয় চ্যাটার্জি, আশিস ব্যানার্জি, শ্রেয়ন সেন ও অন্যান্যরা। প্রায় 180 জন আলোকচিত্রী এখানে ফটো দিয়েছেন। আমরা এই দুটো গ্যালারি একটু ঘুরে দেখে নেব এবং সেই সঙ্গে কথা বলে নেব ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেনের সঙ্গে। এই প্রদর্শনী তো এটা সপ্তম বর্ষ, তার আগে 6টা বছর আমরা পার করেছি। আমাদের একটা কোর কমিটি, মানে এই ফটোগ্রাফির জন্য একটা টিম তৈরি থাকে, তারা সারা বছর এই ফটোগ্রাফিটাকে নিয়ে তারা চর্চা করে, কোথা থেকে ছবি আসবে, কেমন ছবি আসবে। এই এই টিম একটা আছে যারা 3টে মাস অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা ফটোগ্রাফি প্রদর্শনী করার জন্য, প্লাস কম্পিটিশন, মানে বিচারকদের সাথে কম্বিনেশন রেখে এত ছবিকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করা, এটা কিন্তু কম কিছু না। আর সব থেকে বড় কথা, এইবারে যে ছবি এসছে, মানে গত 6 বছরের থেকে অনেক বেশি ছবি আমরা এবার প্রদর্শনী করতে পারি। লাস্ট ইয়ার আমরা করেছিলাম 387, এবার 450-এর কাছাকাছি ছবি আমরা প্রদর্শনী করেছি। আর সব থেকে বড় কথা, আমার যে এন্টায়ার টিমটা, যে কোর কমিটি, আমি নাম বলতে গেলে অনেকের নাম বলতে হবে, সেই জন্য নামটা আর বলছি না, এরা এত পরিশ্রম করেছে যার জন্য আমাদের এইবার আমরা ফটোগ্রাফির প্রচুর ফটোগ্রাফারকে বলতে হয়েছে যে না দাদা, আমরা না দিদি, আমরা এবার আর ছবি নিতে পারছি না, কারণ আপনারা সময়ের মধ্যে যা ছবি দিয়েছেন এতেই আমরা প্রদর্শনী করব। এটা আমাদের ক্লাবের, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের মনে হয় বিরাট পাওয়া যে আমাদের কাছে মানুষ এত ছবি দিতে ইন্টারেস্টেড। ছবির মানে গুণগত মান কিরকম দেখছেন? মানে দেখুন, ছবি যারা ফটোগ্রাফার দেয়, গুণগত মান এইখানে প্রচুর পার্টিসিপেন্ট যারা দিয়েছে তারা প্রত্যেকে বলে গেছে আমি প্রাইস পাই সেই না পাই, কিন্তু ছবি কিন্তু একটা অন্য মাত্রায় আপনাদের এখানে প্রদর্শনী হয়েছে, প্রত্যেকটা ছবি খুব সুন্দর। দেখুন, আমার প্রদর্শনী হচ্ছে, আমি তো আমাদের ক্লাবের তরফ থেকে বলবই যে খুব ভালো হচ্ছে, কিন্তু এইখানে আপনি প্রচুর মানুষ যারা এসছেন ছবি দেখছেন তাদের সাথে আমি একটু আধা ইন্ট্রোডাক্ট করছিলাম, তারা বলছিল সত্যি এত ছবি এত সুন্দর হয়েছে, তার থেকেও বড়ো কথা এত ছবির থেকে বেছে এই ছবিগুলোকে দেওয়া, এটা কিন্তু মানে আমার যে কোর কমিটির টিম যারা কাজ করে এটাকে নিয়ে, আমার সাংবাদিক বন্ধুরা, এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে, হ্যাটস অফ ইউ প্রত্যেকের জন্য। থ্যাংক ইউ। অন্যান্য বারে আমরা যত ছবির এক্সিবিশন করেছি এবার তাকে ছাপিয়ে গেছি। আমরা আগে সব থেকে বেশি ছবির এক্সিবিশন করেছিলাম বছর দুয়েক আগে, 387টা ছবি সেবার এসেছিল। এবার আমরা 450 ছবির এক্সিবিশন করছি। এখানে 179 জন ফটোগ্রাফার তারা পার্টিসিপেট করেছেন। আমাদের এখানে শুধু আমাদের রাজ্যের ছবি না, গোটা দেশ থেকে, এমনকি বিদেশ থেকেও প্রায় 11-12টা দেশ থেকে ছবি এসেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ছবি পাঠিয়েছেন, প্রতিবারই পাঠান কম বেশি। এবার ম্যাক্সিমাম ছবি এসেছে, 3 দিন ধরে চলবে, আগামী রবিবার আমাদের সমাপ্তি অনুষ্ঠান, সেদিন পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। দর্শকরা আসছেন, আজকে অনেক দর্শক এখনো পর্যন্ত এসছেন দেখতে পাচ্ছি, যা হয়তো বেলা গড়ালে আরও এই সংখ্যা বাড়বে, এবং তারা প্রত্যেকেই প্রশংসা করছেন ছবির। এবং সত্যি কথা বলতে গিয়ে গত 5-6 বছর ধরে আমরা যা করে এসেছি ছবি এক্সিবিশন, তার এবার এবছর
ছবির কোয়ালিটি বলুন, সংখ্যার দিক থেকে বলুন, ছবির মান বলুন, সবই আগের থেকে কিন্তু অনেক অনেক উন্নত মানের ছবি এসছে। আমরা এখানে চারটে ক্যাটাগরিতে এক্সিবিশনটা করছি, একটা মনোক্রোম মানে সাদা কালো বিভাগ, একটা ওয়াইল্ড লাইফ, একটা নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ এবং একটা পিপল অ্যান্ড স্ট্রিট। এই চারটে ক্যাটাগরিতে আমরা 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক করছি, মোট 40 জন এখান থেকে প্রাইজ পাবেন। এছাড়াও আমরা সেরা সেরা একজনকে রেখেছি, তিনি সব ক্যাটাগরি মিলিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন যিনি হচ্ছেন। এর সঙ্গেও ভিউয়ার চয়েসের একটা পুরস্কার রয়েছে, দর্শকদের বিচারে যাকে সেরা বলে মনে হয়েছে। আমরা শেষ দিন পুরস্কার বিতরণ যখন করব নামগুলো অ্যানাউন্স করব আমরা, এবং সেদিনকেই আমরা ওই ক্লোজিং সেরিমনিটা করব। প্রাইস কি ক্যাশ থাকে না কাইন্ড? আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে প্রাইজ আমরা ক্যাশ প্রাইজ দিই, এবং ফোর্থ ফিফথ থেকে আরম্ভ করে 10 পর্যন্ত আমরা মেডেল দিচ্ছি। এর সঙ্গে প্রত্যেকেই আপনার সার্টিফিকেট, মেমেন্টো এগুলো পাচ্ছেন। আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স স্বাভাবিকভাবেই সেটা অনেকটা বেশি, সেটাও আর্থিক পুরস্কার দেওয়া হয়, এবং ভিউয়ার চয়েস যেটা সেটাও আর্থিক পুরস্কার দেওয়া হয়। খুবই ভালো লাগছে এখানে এসে বিভিন্ন ধরনের ছবি দেখতে পেলাম, এটা একটা আমি বলবো আমার কাছে সৌভাগ্য। আর একটা আমার কাছে সৌভাগ্য যে আমার চারটে ছবি এখানে প্রদর্শিত হয়েছে, আমার ছবি যে লোকে দেখতে পেল সেটার জন্য আমি কৃতজ্ঞ। এছাড়া বিভিন্ন ধরনের ছবি দেখলাম, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফের মধ্যে নানান ধরনের অ্যানিমাল সেন্টিমেন্টস বা অ্যানিমাল অ্যাকশনটাকে ধরে রাখা হয়েছে, ক্যামেরা বন্দি করা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিছু কিছু ভালো ছবি দেখলাম, হিউম্যান পোর্ট্রেটস, তাদের যে ইমোশনস, হিউম্যান ইমোশনস খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন কতগুলো ছবিতে ফটোগ্রাফাররা, সবার ছবি ভালো, কিছু কিছু ছবি বিশেষ করে নজর কাড়লো আমার। ধন্যবাদ জানাবো ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবকে তাদের এই প্রয়াসের জন্য, এক্সিবিশন করার জন্য সবার বিভিন্ন ধরনের ছবি সবার কাছে। আমার চারটি ছবি এই ঘরে নেই, অন্য ঘরে রয়েছে, সবই ওয়াইল্ড লাইফের ছবি আফ্রিকার পটভূমিকায়। আপনি কি মেইনলি ওয়াইল্ড লাইফটাই তুলতে পছন্দ করেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সেরমভাবে ফটোগ্রাফার নই আর কি, আমার জঙ্গলে বেড়াতে ভালো লাগতো, ভালো লাগতে লাগতে হঠাৎ করে মনে হয়েছে যে যদি ছবি তুলে ওই আমার স্মৃতিগুলো, যে বেড়ানোর স্মৃতিগুলোকে ধরে রাখতে পারি, এই করতে করতেই ছবি তোলা বলতে পারেন। এটা আমার পেশা নয়, আমার ভালোবাসা বা নেশা যাই বলুন না কেন, এটা তাই আর কি। না, আমি কম্পিটিশনে এর আগে কোনোদিনও পার্টিসিপেট করিনি, এটাই আমার প্রথম কম্পিটিশনে পার্টিসিপেট করা। তবে আমি আমার নিজস্ব এক্সিবিশন কয়েকটা করেছি এর আগে, মানে বিভিন্ন জায়গায়। কদিন আগেই আইটিসি রয়্যালে আমার একটা, আমার বন্ধু শিলাদিত্য চৌধুরীর সঙ্গে টাইগার কনজারভেশনের ওপর একটা এক্সিবিশন হয়েছিল, ভারতের বিভিন্ন জঙ্গলের বাঘের ছবি নিয়ে। তার আগেও আমি এক্সিবিশন করেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের ওয়াইল্ড লাইফ ছবি, আমার তোলা ছবির উপরে। আপনাকে আমি একটা কথা বলি, আপনি তো কর্পোরেট জগতের মানুষ, কখনো কি এটা মনে হয় না যে মনে হওয়ার জন্য কি আপনি এই ছবি তুলে, যে এটা একটা রিল্যাক্স বা অক্সিজেন আপনার জীবনে, যে ওই ব্যস্ততার থাকে যে এই ছবি তুলে কিছুটা অক্সিজেন যোগায়, এরকম? হ্যাঁ, এটা আপনি একটা সঠিক কথা বলেছেন, বলতে পারেন যে একদম কারেক্ট কথাটা। কারণ সবসময় আমরা কর্পোরেট জগতেও একটা কথা এখন নতুনভাবে প্রচলিত হচ্ছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে সারাক্ষণ যদি কাজ করেন মেক্স ইট বোরিং বা মেক্স ম্যান ইনএফিশিয়েন্ট আমি বলবো। মাঝে মাঝে যদি কাজের থেকে বেরিয়ে আসেন, এই ধরনের প্যাশনটাকে পার্সিউ করেন, তাহলে আবার যখন ফিরে আসেন কর্পোরেট জগতে তখন আপনার এফিশিয়েন্সি আরও বেড়ে যায় এবং তখন কাজ আপনি আরও ভালোভাবে করতে পারেন। আবার যখন মনে হয় একটু অক্সিজেনের দরকার, বেরিয়ে পড়ুন, যাই ভালো লাগে তাই করুন, জঙ্গলে আমার জঙ্গলে গিয়ে ছবি তুললাম ভালো লাগলো, ফিরে এলাম একটু বেশি অক্সিজেন নিয়ে, তখন এনার্জাইজ আবার কাজের মন দিলাম। প্রশান্ত গঙ্গোপাধ্যায়, আমি এখানে প্রথমবার ছবিতে পার্টিসিপেট করছি, চারখানা ছবি দিয়েছি, দুখানি ল্যান্ডস্কেপ আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা পোর্ট্রেট। তো এখানকার জার্নালিস্ট ক্লাবের অভিজ্ঞতাই প্রথম, এত ছবি সে যেন মনে হচ্ছে যে কোন এক বিজ্ঞানী বলেছিলেন যে আমার জ্ঞান যতটা সমুদ্রের ধারে নুড়ি কুড়োচ্ছে মনে হচ্ছে। তো হয়তো আমি ভাবতাম নিজে কি খুব ভালো ফটোগ্রাফার,
আজকে এই ফটোগ্রাফির ভিড়ে এসে মনে হচ্ছে এত ভালো ছবির মাঝখানে আমার ছবিটা কিচ্ছু না, আমাকে কত উন্নতি করতে হবে। এরা আজকের এই এক্সিবিশন আমার কাছে অন্য রকমের অনুপ্রেরণা আগামী দিনের ভালো সুন্দর ফটোগ্রাফার হয়ে ওঠার জন্যে। আর ধন্যবাদ জানাই জার্নালিস্ট ক্লাবকে, সবাইকে যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। নমস্কার। আচ্ছা নমস্কার সবাইকে, গুড আফটারনুন। এরকম একটা সুন্দর প্রদর্শনী একটা ক্যালকাটা ফটো জার্নালিস্ট ক্লাবে, আমার ছবি এখানে আছে। আমি একটাই ছবি দিয়েছি, আমি বরাবরই দিই, এই নিয়ে চারবার পরপর দিলাম। আমার নাম দেবমল্ল চৌধুরী, আমি এখানে ল্যান্ডস্কেপ ফরম্যাটেই দিয়েছি ছবিটা। আমার এই রুমেই আছে এবং আরও প্রচুর ছবি দেখছি এই রুম এবং পাশের রুমেও প্রচুর ছবি, মানে অনেক ওয়াইল্ড লাইফ পোর্ট্রেট, মানে আরও অনেক, মানে এবার তো দেখছি আরও বেশি বেশি ছবি আছে, মানে আগের তুলনায় দেখছে অনেক বেশি ছবি। আর শখ করা খুব ভালো লাগছে, অনেকেই এখানে প্রচুর রকম ছবি, বিদেশের ছবি আছে, দেশের ছবি আছে, মানে কিছু কিছু আমার খুব নতুনত্বও আছে ছবি, মানে যেগুলো আগে কোনোদিনই দেখা যায়নি কিন্তু এবারে দেখা যাচ্ছে। মানে অনেক মনে হয় অনেক নতুনরাও অনেকে দিয়েছে, কারণ ছবি দেখে বোঝা যাচ্ছে সেটা যে কিন্তু খুব ভালো যে সবাই একটা ফটোগ্রাফি যেটা একটা এক্সাইটমেন্ট বা একটা এক্সাইটেড আছে এবং লোকজন যে উৎসাহ সহকারে দিচ্ছে। আমি একটু আগে একজনকে দেখছিলাম, তিনিও হবি হিসেবেই উনিও ওয়াইল্ড লাইফ আফ্রিকা থেকে ছবি দিয়েছেন, শুনে খুব সুখী মানে খুশি হলাম এবং দেখতে চাইছিলাম ওনার ছবিটা এই রুমেই আছে, মনে হয় আমি বুঝতে পেরেছি যে কোথ থেকে আছে। আর আজকে এই প্রথম দিনটা এসেছি আমি রোববার, মানে তিন দিনই আমার ইচ্ছে আছে আসার, আজকে কম সময়ের মধ্যে খুবই ভালো লাগে। আইসিসিএফ থেকে সাধনা দাস বসু, নিউজ অনলি 24.com।